আসসালাম আলাইকুম এবরিওান মোহনাস রেসিপি বিডিতে আবারও সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আলু দিয়ে পেঁয়াজ কুলি ভাজি আর পেঁয়াজ পাতাটা যদি এইভাবে ভাজি করা হয় তাহলে কিন্তু নিমিষে আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন খুব ইজি একটি রেসিপি যদিও খুবই সিম্পল একটা রেসিপি বাট ভাতের সাথে কিন্তু আর কোনো তরকারিরই দরকার পড়বে না যারা রান্নায় একদম নতুন আর ব্যাচেলার যারা তাদের কিন্তু রান্নাটি খুবই উপকারে আসবে তাহলে চলুন মূল রেসিপি শুরু করে ফেলে এখানে আমি এক মুঠা পেঁয়াজ পাতা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ পাতার সামনের যে ফুলগুলো সেগুলো ফেলে দিচ্ছে আমি সবগুলো পেঁয়াজ পাতা একসাথে না নিয়ে অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছে এভাবে গোল গোল করে আমি সবগুলো পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি কিছু নতুন আলু আমি আজকে পেঁয়াজ পাতাটা ভাজি করব নতুন আলু দিয়ে আলু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো পেঁয়াজ কলির মতো করে কেটে নেব। আমি পেঁয়াজ কলি আর আলু এভাবেই কেটে নিয়েছি এভাবে কেটে নিলে ভাজি করলে কিন্তু খুবই সুন্দর দেখায় আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন কাটাকাটির পরে এখন রান্নার পালা ভাজি করার জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ একটুখানি ভেজেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আস্ত জিরা এখন একটুখানি ভালোভাবে মিশিয়ে নেছি। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আরও কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুটা হতে যেহেতু একটু সময় লাগে সেহেতু প্রথমে আলুটা দিতে হবে আলুটা কিছুক্ষণ হওয়ার পরে যখন একটু নরম হয়ে আসবে তখন দিতে হবে পেঁয়াজ কলেগুলো আলুগুলো একটু নরম হয়ে আসার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক পর্যায়ে যখন দেখব আলু কিছুটা নরম হয়ে আসছে তখন কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজ কুলে এখন ভালোভাবে পেঁয়াজ কুলিগুলোকে আলুর সাথে মিশিয়ে দিতে হবে প্রথমে কিন্তু আলুটা একটু নরম হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়েছি কিন্তু পেঁয়াজ কুলি দেওয়ার পরে আমি আর কোনো ঢাকনা ইউজ করব না সবুজ শাক সবজির ক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে রান্না না করলেই সবচেয়ে ভালো এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর থাকে ফ্যাকাশে হয়ে যায় না আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে গেছে আমি একটু লবণটা চেক করার পরে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এই তো আমার পেঁয়াজকুলি ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আর কি গরম গরম এক প্লেট ভাত সাথে আলু দিয়ে পেঁয়াজ পাতা ভাজি এরকম মজার এক ভাজি থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি সত্যি বলছি আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে যাওয়ার আগে সবার কাছে আমার একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম